नमस्कार बंधुरा आपनादेर सकलके स्वागत जानाई आमार चैनल नवान्नेर समाहारे। आज आबारो आपनादेर सामने चले आसलाम एकटा नतून रेसिपिर भिडियो निये। आज के बानाते चलेछि एकटा ब्रेकफास्ट रेसिपिर भिडियो, सेई साथे किन्तु आपनारा एई रेसिपिटा स्कूल कलेज अफिसेर टिफिनेर जोन्नो बानिये दिते पारेन। खेते खुबी सुस्वादु हय आर खुबी हेल्दी एकटा रेसिपि। ताहले चलुन बेशी कथा ना बाड़िये रेसिपिटा शुरू करा जाक। रेसिपिटा बानानोर जोन्नो एखाने आमि हाफ कप चिड़ेके भालो करे भिजिये निये भालो करे जल झरिये निएछि। आर एदिके নিয়েছি হাফ কাপ সুজি, যেটাকে আমি একটু ভিজিয়ে রেখেছিলাম যাতে সুজিটা একটু ফুলে যায়। এবার অপর দিকে একটা মিক্সিং জার নিয়ে নিলাম। এই মিক্সিং জারের মধ্যে এই যে চিড়েটা রয়েছে সেটা সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি, আর এই যে সুজিটা রয়েছে সেটাও দিয়ে ভালো করে একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিয়ে চলে এসেছি। এবার এই ব্যাটারটা সাইডে রেখে দিচ্ছি। এবার এর মধ্যে যে পুর ব্যবহার করব সেটা আমি প্রথমে তৈরি করে নিচ্ছি। সেজন্য আগে থেকে আমি কড়াইয়ের মধ্যে অল্প একটু সর্ষের তেল দিয়ে সেটাকে গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোটা জিরে, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। যদি বাচ্চাদের টিফিনের জন্য বানান অবশ্যই কিন্তু কাঁচা লঙ্কা কুচিটা স্কিপ করতে পারেন। এবার এই উপকরণগুলোকে 15 সেকেন্ড মতো ভেজে নেওয়ার পর এর মধ্যে এক এক করে বাকি উপকরণগুলো আমি মিশিয়ে নিচ্ছি। প্রথমে এখানে দিয়ে দিচ্ছি আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো। জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটা আমি হাফ টিস্পুন করে ব্যবহার করছি, আর হলুদ গুঁড়োটা ব্যবহার করছি 1/4 টিস্পুন। এবার এই মশলাগুলো দিয়ে দেওয়ার পর ভালো করে এগুলোকে এর সাথে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একদম অল্প পরিমাণ কিছুটা ম্যাগি মশলা। এবার এই উপকরণগুলোকে ভালো করে এর সাথে এইভাবে নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু। এখানে একটা বড় সাইজের আলুকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম, সেদ্ধ করে নিয়ে একটু ম্যাশ করে নিয়েছি। এবার সেই আলুটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে খুন্তির সাহায্যে কিন্তু আলুটাকে এইভাবে একটু চেপে চেপে দিচ্ছি যাতে ভালোভাবে এটা তৈরি হয়ে যায়। এবার এর মধ্যে আমি ব্যবহার করব স্বাদ মতো নুন। স্বাদ মতো নুনটা দিয়ে দেওয়ার পর আবারও এটাকে কিন্তু ভালো করে নাড়াচাড়া করছি। আপনাদের কাছে যদি ধনে পাতা থাকে আপনারা ধনে পাতা দিতে পারেন, আমার কাছে ছিল না সেই মুহূর্তে, সেজন্য আমি দিতে পারিনি। যদি আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকে আপনারা অবশ্যই কিন্তু পুরের মধ্যে ধনে পাতাটা দিতে পারেন, কিংবা ধনে পাতার পরিবর্তে কিন্তু কাসৌরি মেথিও দিতে পারেন। এবার দেখুন পুরটা তৈরি হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। আর অপর দিকে চলে এসেছি এই ব্যাটারটা, দেখুন এটাও খুব ভালোভাবে একদম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন চিনি, আর দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচ বেকিং সোডা। এবার বেকিং সোডাটা দিয়ে দেওয়ার পর এটাকে ভালো করে আবার এইভাবে আমি দেখুন নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। খুব সুন্দর করে কিন্তু এবার মিশিয়ে নিতে হবে। ব্যাটারটা খুব ভালোভাবে একদম মিশিয়ে নিয়েছি, একদম রেডি হয়ে গেছে ব্যাটারটা। এবার এটাকে এইভাবে একটু কিছুক্ষণ ফেটিয়ে নেওয়ার পর এটাকে আমি রেখে দিচ্ছি সাইডে। সাইডে রেখে দিয়ে এবার অপর দিকে দেখুন একটা কেক বোল আমি নিয়ে নিয়েছি। তার মধ্যে আগে থেকেই আমি সাদা তেল কিন্তু ভালো করে ব্রাশ করে রেখেছি। এবার এর মধ্যে যে ব্যাটারটা আমি তৈরি করেছিলাম সেটার হাফ ব্যাটার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। ব্যাটারটা হাফ এর মধ্যে দিয়ে দিচ্ছি, পুরোটা কিন্তু দিচ্ছি না, দিয়ে একটু ট্যাপ ট্যাপ করে নিচ্ছে এইভাবে। আর অপর দিকে আগে থেকেই কিন্তু গ্যাস জ্বালিয়ে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম ভালোভাবে গরম হওয়ার জন্য, তার মধ্যে জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম। ভালোভাবে এটা গরম হয়ে গেছে। এবার এই বোলটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে 5 মিনিটের জন্য একদম লো টু মিডিয়াম ফ্লেমে ভালোভাবে এটাকে হতে দিচ্ছি, ঢাকা দিয়ে দিচ্ছি। আর ফ্লেমটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়ামে রাখবেন। ফিরে এসেছি আমি, এবার 5 মিনিট পর ঢাকাটা সরিয়ে দিচ্ছি। দেখুন ওপরটা একটু দেখে নেব শক্ত শক্ত হয়েছে কিনা, মোটামুটি হয়ে গেছে। এবার এটাকে আমি একটু নামিয়ে নিচ্ছি, নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব। তারপর এর মধ্যে যে আমি পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু অ্যাড করব। তার আগে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। টমেটো কেচাপটা দিয়ে দেওয়ার পর ভালো করে এটাকে কিন্তু চারিদিকে আমি ছড়িয়ে দিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু চারিদিকে এটাকে ছড়িয়ে দিতে হবে। ভালোভাবে দেখুন ছড়িয়ে নিয়ে চলে এসেছি। এবার যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই সমস্ত পুরটা কিন্তু এর মধ্যে ভালোভাবে আস্তে আস্তে ছড়িয়ে দিতে হবে। চারিদিকে খুব সুন্দরভাবে ছড়িয়ে দিয়েছি, একদম সুন্দর করে করে নিয়েছি। এবার যে ব্যাটারটা বাকি ছিল সেই ব্যাটারটাকে কিন্তু এবার ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ব্যাটারটা দিয়ে দেওয়ার পর কিন্তু চারিদিকে এটাকে আমি কভার আপ করে নেব। সেজন্য একটা চামচ ব্যবহার করছি যাতে একটুও কোনো দিকে ফাঁকা না থাকে। সুন্দর করে চারিদিকে কভার করে দিয়ে আবারও এই কেক বোলটাকে আমি বসিয়ে দিচ্ছি সেই কড়াইয়ের মধ্যে, দিয়ে আবারও 5 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে হতে দিচ্ছি। পুরোপুরি একদম হয়ে গেছে। এবার আমি ফিরে এসেছি 5 মিনিট পর, ঢাকাটা সরিয়ে দিচ্ছি, একটু দেখে নেব ওপরটা হয়েছে কিনা। দেখুন কত সুন্দরভাবে এটা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি, গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি, আর একটু ঠান্ডা হওয়ার জন্য আমি এটাকে অপেক্ষা করছি।
দেখুন ঠান্ডা করে নিয়ে চলে এসেছে, ঠান্ডা হওয়ার পর কিন্তু নিজে থেকেই সাইড থেকে ছেড়ে গেছে, এটাকে আর আলাদাভাবে আমাকে ছাড়াতে হয়নি। এবার একটা প্লেটের মধ্যে এটাকে নামিয়ে নিচ্ছি। এবার একটু এভাবে ঠুকে ঠুকে দিলে দেখুন নিজেই বেরিয়ে চলে আসছে, কতটা সুন্দর হয়েছে দেখতে, দেখুন কি দুর্দান্ত দেখতে লাগছে। এবার এটাকে আমি উল্টে দিচ্ছি, উল্টে দিয়ে এবার এটাকে কিন্তু আমি কেটে নেব। এবার আমি এখানে দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে হয়েছে, কত দুর্দান্ত লাগছে দেখতে। আপনারা চাইলে কিন্তু এইভাবেও খেতে পারেন, তবে আমি এটাকে একটু স্যালো ফ্রাই করে নেব। তবে আপনারা যদি চান স্যালো ফ্রাই করবেন না, এইভাবেও কিন্তু এটাকে খাওয়া যায়, ভালোই লাগে খেতে। এবার এইভাবে কেটে নিচ্ছি, দেখুন ঠিক এইভাবে স্লাইস করে প্রত্যেকটা আমি কেটে নিলাম। একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের কতটা নরম হয়েছে দেখতে, দেখতেই পাচ্ছেন। এবার এটাকে আমি নামিয়ে রাখছি এদিকে, আর অপর দিকে কিন্তু একটা আমি তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়ার মধ্যে কিন্তু তেল দিয়ে দিয়েছি, দিয়ে তেল দিয়ে ভালো করে খুন্তির সাহায্যে ছড়িয়ে নিচ্ছি। আমি এটাকে স্যালো ফ্রাই করে নিচ্ছি। আপনারা যদি চান যে ডিপ ফ্রাই করবেন, তাহলে একটু ডুবো তেলে এটাকে ভেজে নিতে পারেন, কিন্তু আমি বলবো স্যালো ফ্রাই করবেন, খেতে কিন্তু বেশি ভালো লাগবে। এবার দেখুন আমি এখানে এক একটা করে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর কিন্তু একটু উল্টে পাল্টে এগুলোকে ভাজা ভাজা করে নিচ্ছি, স্যালো ফ্রাই করে নিচ্ছি। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনের অল অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলে যে কোনো নতুন রেসিপি আসলে তার নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যান। এরকম নতুন নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে নতুন আরেকটা রেসিপির সাথে। আর এই রেসিপিটা যদি বাড়িতে ট্রাই করেন, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো করে দেবেন, আর আমার পরিবারের নতুন সদস্য হয়ে আজকের এই রেসিপিটা দেখলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন আমার এই চ্যানেলটাকে, এবং আমার পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন আরেকটা রেসিপির সাথে।